শঙ্খ প্রত্যেক সনাতনী পরিবারে বা বাড়িতে শঙ্খের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম, সেই কথা আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। প্রতিটা সনাতনী পরিবারে পূজা অর্চনায় ও আরতির সময় শঙ্খধ্বনি অর্থাৎ শঙ্খ বাজানো হয়। একবার শঙ্খ বাজালে যে ধ্বনি উৎপন্ন হয় তা থেকে তিন ধরনের শক্তি নির্গত হয়। একটি হলো চৈতন্য, এই শক্তি বৃত্তাকারে শাঁখের খোলসের মধ্যভাগ হতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আরেকটি হলো ধ্যান, যা তির্যক সরল রৈখিক পথে চারপাশে ছড়িয়ে পড়ে। আর সর্বশেষ শক্তিটি হলো আনন্দ, যেটা ক্রমান্বয়ে শঙ্খের মধ্যভাগ হতে ধীরে ধীরে সবার অন্তরে ছড়িয়ে পড়ে। যজুর্বেদ এবং আধুনিক বিজ্ঞানের ভাষ্য মতে শঙ্খ থেকে উৎপন্ন কম্পন যে তরঙ্গের সৃষ্টি করে তা বাতাসের সাথে মিশে থাকা জীবাণুকে ধ্বংস করে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির। হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয়, সে প্রাচীন কাল থেকে পুজো অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি। কিন্তু আপনি জানলে অবাক হবেন, শঙ্খ কেন তিনবার বাজানো হয়, তিনবারের বেশি শঙ্খ কেন বাজানো হয় না। আজ আমরা এই ভিডিওতে সেটাই জানব। সেই সম্বন্ধে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর প্রতিদিন সনাতন ধর্মতত্ত্ব ও পৌরাণিক কথাগুলো সম্বন্ধে জানতে সনাতন ধর্ম ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন এবং সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। শাস্ত্র মতে নিত্য পুজোর পরে যদি নিয়ম করে শঙ্খ বাজানো যায় তাহলে গৃহস্থের বাড়িতে ও সংসারে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে তেমনি ভাগ্যও ফিরে। ফলে জীবন সুখ শান্তিতে এবং আনন্দে ভরে উঠতে সময় লাগে না। শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত, তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয় যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু শিব সহ সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হয় আপনার সংসারে, ফলে জীবন সুখ শান্তিতে এবং আনন্দে ভরে ওঠে। কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে অনেক দেবদেবী প্রবল অসন্তুষ্ট হন। হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে তিনবারের বেশি শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু শিবের মতো বেশ কিছু দেবতা প্রবল অসন্তুষ্ট হন। সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল। তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে আসুরি শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে। এর ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এইসব দেবতাদের অভিশাপ। তাই শাস্ত্রে তিনবার করে শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়। তিনবার শঙ্খ বাজালে সকল অশুভ শক্তি বাড়ি থেকে দূরীভূত হয় এবং শুভ শক্তির আগমন ঘটে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনার বন্ধুদেরকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করবেন।